বাই বলে দাও, ম্যামকে বাই বলে দাও। বাট সেও দেখলাম যে একদম 5:30 সকালবেলা উঠে আমাকে বলছে যে মাম্মি লেটস গো স্কুল। মানে অবশেষে জানা গেল বীরকে সঙ্গে নিয়ে সাকিবের সাথে ছবি তোলার বুবলির আসল কারণ। তবে অনেকেরই মন্তব্য রয়েছে, সাকিবকে ফাঁসিয়ে জোর করেই ছবি তুলেছেন শবনম ইয়াসমিন বুবলি। সত্যি কি জোর করেই বুবলি ছবি তুলেছেন নাকি অন্য কিছু? তাই আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সাংসারিক জীবনে সুখী হতে না পারলেও ছেলেদের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন সাকিব খান, যার ফলে শত ব্যস্ততার মাঝে ছেলেদের প্রতি দায়িত্ব পালন করতে ভুল করেননি তিনি। যুক্তরাষ্ট্রে বড় ছেলে জয়ের সাথে আনন্দ ঘন সময় কাটিয়ে এবার দেশে ফিরে ছোট ছেলে বীরের সাথেও একই ফ্রেমে ধরা দিয়েছেন এই চিত্রনায়ক সাকিব খান। কিন্তু আলোচনার মূল বিষয়ই ছিল বুবলি, অর্থাৎ ছেলের সাথে বুবলিকে নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব খান। বুবলিকে আর কখনোই তার সাথে দেখতে না পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও কেন এমনটা করেছেন সাকিব? এবার তার আসল সত্যতা ফাঁস হয়েছে। ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা গেছে, সাকিব খান নিজের ইচ্ছাতে ছোট ছেলে বীরের সাথে দেখা করেছেন, ছেলেকে স্কুলে নিয়ে ভর্তিও করিয়ে দিয়েছেন তিনি। তবে তার সাথে ছেলের স্বার্থে বুবলিকে থাকার কথা থাকলেও ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবিগুলো এবং ক্যামেরায় সাকিবের ভিডিও ধারণ করা নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধেই করেছিল বুবলি। প্রথমত, ভিডিও চিত্রে দেখা গেছে বুবলিকে খুব একটা পাত্তা দেয়নি সাকিব খান। আর দ্বিতীয়ত, জানা যায় স্কুল কর্তৃপক্ষের অনুরোধেই বুবলির সাথে একই ফ্রেমে ধরা দিয়েছেন সাকিব খান। পরিস্থিতি অনুযায়ী তিনি এমনভাবেই ভেসে গিয়েছিলেন যে ছবি তুলতে বাধ্য হয়েছিলেন সাকিব খান। অতবার বুবলি সেই মুহূর্তগুলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেটা দেখে মনেই হয়েছিল যে সাকিব খানের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হয়েছে। তবে ঘটনাচক্রে জানা গেল এই সব কিছুই সাকিবের ইচ্ছার বিরুদ্ধেই করা হয়েছিল। তো দর্শক শ্রোতা, জোর করে বুবলি ছবি তুলেছে বিষয়টি আপনার জেনে কেমন লাগছে? বা বুবলির এমন কাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।